আসসালামু আলাইকুম। শারীরেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি শাহনাজ পারভীন, চতুর্থ শ্রেণী গণিত। এখন আমি ক্লাস করব, চলো আমরা গণিত শিখি। আজকে আমাদের অধ্যায় হচ্ছে সাত, অধ্যায় সাথে আছে গণিত ও গুণনীয়। এখন গণিত কাকে বলে সেটা বোঝার জন্য প্রথমে আমরা একটা উদাহরণ দেখে নিই। উদাহরণটা হলো এরকম যে বৃক্ষরোপণের জন্য একজন শিক্ষক প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে গাছ দিতে চান। শিক্ষার্থীর সংখ্যা 1, 2, 3 মানে জানা নেই, যদি হয় তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা কত? আবার বলছি আমি যে স্কুলের বৃক্ষরোপণের জন্য একজন শিক্ষক প্রতিটি শিক্ষার্থীকে কত করে দুইটি করে গাছ দিতে চান। তাহলে শিক্ষার্থীর সংখ্যা যদি 1, 2, 3 বা জানা নেই আমাদের কতগুলো, তো প্রয়োজনীয় গাছের সংখ্যা কত এটা এখন আমরা বের করবো। তাহলে প্রতিটি শিক্ষককে কয়টি করে শিক্ষার্থীকে কয়টি করে গান দিতে চান? দুটি করে। আচ্ছা, তাহলে আমরা করি যেমন একজন শিক্ষার্থীকে গান দিতে হচ্ছে দুটি, তাহলে দুইজন মিলে দাঁড়ায় কি হচ্ছে? তাহলে 2 × 2 = 4 মানে 4টি গাছ। আচ্ছা, 3 জন যদি শিক্ষার্থী হয় তাহলে 2 × 3 কয়টি হচ্ছে? 6। তো এরকম যদি আমরা ভাবি যে ওই ক্লাসের মোট শিক্ষার্থী হলো 40 জন, তাহলে 40 × 2 কত হচ্ছে আমাদের? 80। তাহলে এই উদাহরণটা থেকে আমরা কি বুঝলাম? এই উদাহরণ আমরা জানতে পারলাম যে আমাদের দুটি করে গাছ দিতে হচ্ছে। যদি ওই ক্লাসে আমাদের 40 জন শিক্ষার্থী থাকে তাহলে টোটাল আমাদের যে প্রয়োজনীয় যে গাছের সংখ্যা সেটা আমরা পেলাম কত? 80। তাহলে এই উদাহরণ থেকে আমরা গণিতকে সংজ্ঞাটা জেনে নেব। যেমন হচ্ছে গণিতকে সংজ্ঞা হচ্ছে কি যে একটি নির্দিষ্ট সংখ্যা, যেমন এখানে একটি নির্দিষ্ট সংখ্যা বলতে দুইকে বোঝানো হচ্ছে, একটি নির্দিষ্ট সংখ্যা এবং কতগুলো কি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। পূর্ণ সংখ্যা এক্ষেত্রে 1, 2, 3 এই 40 এগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এগুলো হলো পূর্ণ সংখ্যাকে গুণ করলে যে গুণফলগুলো বের হবে তাকেই বলা হচ্ছে গুণিতক। তাহলে এখন আমরা গুণিতকের সংজ্ঞাটা দেখব।
সুদ আছে 30। তাহলে এখন দেখো এখানে আমরা কোন সংখ্যা, এই কোন সংখ্যা বলতে আমরা তিনকে বোঝাচ্ছি, নির্দিষ্ট একটা সংখ্যা। আচ্ছা পূর্ণ সংখ্যা দিয়ে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে এখানে 1, 2, 3, 4, 5 যাদেরকে দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এই পূর্ণ সংখ্যা বলা হচ্ছে এগুলো। এখন গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, যে সংখ্যাগুলো পাওয়া যায় তার মানে তিনের সাথে একে গুণ করলে কি পাচ্ছি আমরা 3, তিনের সাথে দুইকে গুণ করলে আমরা পাচ্ছি 6, তাহলে তিনের সাথে তিনের গুণ করলে পাচ্ছি আমরা 9। তাহলে এই যে গুণ করে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি সেগুলোকেই বলা হচ্ছে গুণিত তার 3। তাহলে আমরা গুণিত সম্পর্কে জানলাম যে গুণিত কোনো সংখ্যাকে, কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাকেই বলা হচ্ছে ওই সংখ্যার গুণিতক। এবার চলো আমরা সাধারণ গুণিত কি সেটা সম্পর্কে জানি। Thank you.
জায়গাতেই বিদ্যমান থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সাধারণ গণিত। তাহলে আমাদের তিন ও চারের সাধারণ গণিতটা আমরা বের করতে পারলাম কত, 12 আর 24। তোমরা আরো প্র্যাকটিস করবা তাহলে আরো তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ গণিত গেল, লঘিষ্ঠ সাধারণ গণিত কি মানে যেটাকে আমরা সংক্ষেপে বলি লসাগু। তাহলে লসাগু হচ্ছে লঘিষ্ঠ হচ্ছে সাধারণ আর গুরুত্ব হচ্ছে গণিত, তার মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণিত। আমরা জানলাম যে সাধারণ গণিত মানে হচ্ছে কি, দুই একাধিক সংখ্যার গণিত গুলো যদি একই রকম হয় তখন সেটাকে বলা হয় সাধারণ গণিত। এখন লঘিষ্ঠ সাধারণ গণিত কাকে বলে, যেই সাধারণ গণিতক গুলো আমরা বের করবো তাদের মধ্যে যেই সাধারণ গণিতকটা সব থেকে ছোট তাকে বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণিত। যেমন ধরি আমরা 12 এবং আমরা 3 এবং 4 সাধারণ গণিত গুলো বের করি, আচ্ছা।
সেটাও আমরা জানবো। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, খোদা হাফেজ।